فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. عليكم السلام ورحمة الله وبركاته. حرام مال دیے مال ساحج کے جدی کو عبادت کری تو اللہ دربار قبول ہونا نا کارن محمد صلی اللہ علیہ وسلم بولتے ہیں ان اللہ طیب لا يقبل الا طیبا. اللہ پاک تینی پویتر چھڑا کچھ قبول کرنا تے اپنے عبادت کرنا جمن حج کرنا جمن عمرہ کرنا جمن قربانی دینا جمن صدقہ کرنا جدی حرام ہوتے تو کیرکم قبول ہوئے. তো এদেরকে সত্যিকারের অর্থে তওবা করা উচিত। মানুষের হক যার যার কাছ থেকে তারা ঘুষ এনেছে, ঘুষ জুলুম করেছে যাদের উপর, আল্লাহ যে কোনোভাবে জুলুমের মাধ্যমে কেউ যদি আরেকজনের পয়সা ছিনিয়ে আনে, এই মাল দিয়ে যাকাত উমরা করলে উমরা কবুল হবে না, বরং এটা তাদের জন্য আযাব স্বরূপ হবে। এটা থেকে গেল আল্লাহর আযাবের কারণ। আস্তাগফিরুল্লাহ, যদি তওবা সত্য তওবা না করে আর মানুষের দিকে মানুষের মাল মানুষের কাছে ফেরত দিবে। এখন যা হবার হয়ে গেছে, তো বুঝো তারা সত্যিকার তওবা করে আর মানুষের হক দিয়ে দেয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন যে যেহেতু তারা তওবা করছে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, আপনি যেভাবে বলছেন এইভাবে বলছি, চাই ইনি হন বা যে কোনো লোক, কোনো ব্যক্তির কথা না বলে এমনি এটা বলছি। যদি এরকম হয়ে থাকে ঘুষের টাকা দিয়ে উমরা বা জুলুম করে সুদ খেয়ে সুদের টাকা দিয়ে, এগুলো কবুল হবে না। এটা স্পষ্ট, এটা একদম সহজ। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহু আকবার, আল্লাহ পাক পবিত্র। আল্লাহ পবিত্র মালের ইবাদত পবিত্র আমল ছাড়া কিছু কবুল করে না। আমলটা হবে নবীর তরিকায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পবিত্র হয় না। তাই এদের উপর ওয়াজিব হলো এরা তওবা করে আল্লাহর দিকে রুজু করবে সত্য। বাকি অন্যান্য মশালা আছে অনেক এখানে সম্পৃক্ত, এটা আমি বলছি না। যে প্রশ্নটা আপনার ওইটা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমাদের সকলকে হালালের উপর চলার তৌফিক দিন, হারাম থেকে বাঁচার তৌফিক দিন। আমার মুসলিম ভাই বোন হয়তো অনেকেই এইসব বাস বুঝে না, না বুঝে এরকম কুকাজ করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, আমানতের খেয়ানত করছে, চুরি করছে। এইসব থেকে আল্লাহ যেন তাদেরকে দূরে থাকার তৌফিক দেন, আমাদেরকেও দূরে থাকার তৌফিক দেন। বারাকাল্লাহু ফিক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।